সকলকে শুভেচ্ছা দুরন্ত ক্রাইম অনুষ্ঠানে। দর্শক আপনারা এরই মধ্যে জেনে গেছেন গুরুতর অনিয়ম মানব পাচারের অভিযোগে বাংলাদেশের লক্ষ্মীপুরের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপু ভিন দেশের মাটিতে গ্রেপ্তার হয়ে রয়েছেন রিমান্ডে। বিষয়টি দেশের ইমেজ ও সম্মানের সঙ্গে জড়িত। আজ আমরা দেখব হঠাৎ করে এমপি বনে যাওয়া কে এই পাপু, কিভাবে তার উত্থান। সেই জন্যই যখন বলেছিল আপাতত আমি পরের দিন কুয়েতে চলে এসেছি, যখনই খবর এসেছে আমি কুয়েত থেকে আপাতত আমি সাথে সাথে কুয়েতে চলে এসেছি। আওয়ামী লীগের টোটাল নেতাদেরকে একেবারে নিলামে কিনে টাকার বিনিময়ে তিনি জাতীয় পার্টি প্রার্থীকে বসিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এখানে নির্বাচিত হন। যে আগে তো কইছে উন্নয়ন করবো, এগুলো করবো, সেটা করবো, এখন তো কোনো কিছু করে না। শনিবার রাতে কুয়েত সিআইডি তাকে আটক করে। বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন তিনি। তার কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরে কুয়েতের সংবাদ মাধ্যম সরব, আরবি এবং ইংরেজি উভয় ভাষণের সংবাদ মাধ্যমেই তার কর্মকাণ্ড ছাপা হয়েছে। তিনি এবং তার স্ত্রী দুজনই যে বাংলাদেশের পার্লামেন্টের এমপি সেটি উল্লেখ করে কুয়েত সংবাদ মাধ্যমে গত ফেব্রুয়ারিতে তার কুয়েতের কর্মকাণ্ড নিয়ে সিরিজ রিপোর্ট। অর্থ পাচার, মানব পাচার ও ভিসা জালিয়াতির অভিযোগে বাংলাদেশে এই এমপির বিরুদ্ধে তদন্ত চালু করেছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জন্মের পর পাপুলের বেড়ে ওঠা ঢাকা ও চট্টগ্রামে 1992 সালে মরুভূমির দেশ কুয়েতে পাড়ি জমান তিনি। মরুর বুকে গড়ে তোলেন টাকার পাহাড়। একজন সাধারণ বৈধ অবৈধ ব্যবহার করেছেন সেটি নিয়ে নির্মাণ করা যেতে পারে সিনেমা। হঠাৎ করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় থেকে দুই বছর আগে 2016 সালে লক্ষ্মীপুরে আবির্ভূত হন কাজী পাপু। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা জামশেদ কবিরের হাত ধরে দান খয়রাত শুরু করেন তিনি। পাতি নেতা ও স্থানীয় কিছু যুবককে বাইক কিনে দিয়ে নিজের দলে ভেড়ান। কথায় কথায় টাকা পয়সা ঢেলে এলাকায় অল্প দিনের মধ্যে মানবতার সেবক বনে যান। আওয়ামী লীগের টোটাল নেতাদেরকে একেবারে নিলামে কিনে টাকার বিনিময়ে তিনি জাতীয় পার্টি প্রার্থীকে বসিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এখানে নির্বাচিত হন। যে আগে তো কইছে উন্নয়ন করবো, এগুলো করবো, সেটা করবো, এখন তো কোনো কিছু করে না। কুয়েতে কার এমব্যাসি তো যাই হাঁটাইছে, হে এমব্যাসি তো নে না হেমি আমার বড় লোক হয়েছে। সে হচ্ছে একজন মানুষ খুবই জানোয়ার, যখন আমাদের নিয়ে মরুভূমিতে রাখলো তখন আমরা বললাম যে সব কোম্পানি 10 টাকা করে দেয়, 20 টাকা করে দেয়, যে নতুন আসার পরে আমাদের তো কিছুই দিলেন না। কয় মারাফির আমান বললো কি যে তোমাদের টাকা না থাকলে তোমরা ভালো। আর আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েও মহাজোটের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন সংসদ সদস্য। নির্বাচনে জয়ী হওয়া নিয়েও প্রচলিত রয়েছে নানা ধরনের গল্প আর ম্যানেজ করার কাহিনী। বাংলাদেশের সংসদে স্বামী স্ত্রী দুজন একত্রে থাকা একমাত্র এমপি পাপুল। এছাড়া কুয়েতের জনশক্তি ব্যবসায়ী হিসেবে তিনিও একমাত্র এমপি। সামান্য একজন শ্রমিক থেকে তিনি আজ একাধারে মারাফি কুয়েতি গ্রুপ অব কোম্পানিজ, কুয়েত ওমান ও জর্ডানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা। এছাড়া তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান। স্বতন্ত্র এই সংসদ সদস্য আওয়ামী লীগ কুয়েতের প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি। তবে গ্রেপ্তারের পূর্বেই এ সকল অভিযোগ অস্বীকার করেছিলেন পাপুল। আমি সেই জন্যই যখন বলেছিল আপাতত আমি পরের দিন কুয়েতে চলে এসেছি, যখনই খবর এসেছে আমি কুয়েত থেকে আপাতত আমি সাথে সাথে কুয়েতে চলে এসেছি। এখন যারা লিখেছেন আপাতত কুয়েতে আমাকে, তারা কোথায়? তারা কি এখন লিখবেন যে আপনার আমরা মিথ্যা লিখেছি, মিথ্যা বলেছি? আমার এটা আবেদন আপনাদের, ন্যায় আপনাদের হাতে।
আপনারাই ন্যায় বিচার করবেন, লক্ষ্মীপুর রায়পুরের মানুষ ন্যায় বিচার করবে। আমি বিদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, কোন মানুষ আমার দুয়ার থেকে ছেড়ে ফেলে, আমি হাজার হাজার লোককে জেল থেকে বের করেছি, হাজার শত শত লাশ আমার টাকা দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করেছি, হাজার হাজার লোক বিভিন্ন কোম্পানিতে কর্মহীন হয়ে গেছে, ইলিগেল হয়েছে, তাদেরকে আমি চাকরি দিয়ে দিয়েছি। যাই হোক, ন্যায় আপনাদের হাতে, ন্যায় আল্লাহর হাতে। আমি আল্লাহর কাছে বললাম, আর দেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমার অ্যাকচুয়ালি কেউ নাই, আমার কোনো কেউ নেই, মাননীয় প্রধানমন্ত্রী যেটা একমাত্র তার কাছে আমার ন্যায় বিচার আছে, জনগণের কাছে আমার ন্যায় বিচার আছে, আমার লক্ষ্মীপুর রায়পুরের মানুষের সাথে আমার ন্যায় বিচার চাই, আর গোয়েন্দা সংস্থাগুলি এবং সংবাদ সংস্থানগুলির কাছে আমার ন্যায় বিচার চাই। এটাই আমার শেষ আবেদন। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমাকেও আপনারা আল্লাহ ভালো রাখুক, আমার ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদের। আসসালামু আলাইকুম। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোন পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন, আর চোখ রাখুন দুরন্ত ক্রাইমে।